দর্শক, এ পর্যায়ে জানাবো বইমেলার খবর। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। সূচনা, বইমেলার দ্বিতীয় দিন আজ শিশু প্রহর চলছে, কেমন চলছে আয়োজন? মামুনা, শিশু প্রহরের যে আয়োজন, অর্থাৎ ইচ্ছে মতো যে সিসি পুরে গাড়ি চলা, সেই গাড়ির জন্য কিন্তু অপেক্ষা সব শিশুদের। আমি যদি আপনাকে শিশু চত্বরের সিসিমপুরের যে জায়গাটা, যেখানে সিসিমপুরের ইচ্ছে মতো গাড়ির অপেক্ষায় যে শিশুরা বসে আছে, সেই জায়গাটা যদি আমি আপনাকে একটু দেখাই, এবং সবাই তাদের নিজেদের যে পছন্দের চরিত্র সেভাবে কিন্তু অনেকেই সেজে এসেছে। কেউ প্রিন্সেসের মতো করে সেজে এসেছে, কেউ বা মাথায় ফুল পরি হয়ে সেজে এসেছে, এবং এই যে ইচ্ছে মতো গাড়ি, সেই সিসিমপুরের গাড়ির জন্যই কিন্তু শিশুদের এই অপেক্ষা, এবং অভিভাবকরাও কিন্তু তাদের সাথে রয়েছেন এবং তারাও অপেক্ষা করছেন সিসিমপুরে সেই গাড়ির জন্য। এবং সেই গাড়ি কিন্তু চলা শুরু হবে 11:30 এবং আজকে কিছুক্ষণের মধ্যে এটার উদ্বোধন হবে, এবং তারপরেই কিন্তু 11:30 এবং প্রতি শুক্র এবং শনিবার 11:30, বিকেল 3:30 এবং সন্ধ্যা 6:30, এই এই তিনটি সময় কিন্তু সিসিমপুরের যে ইচ্ছে গাড়ি সেটি চলবে। এবং সিসিমপুরের যে ইক্রি এবং পছন্দের যে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলো কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবে, এবং তাদের জন্যই কিন্তু শিশুরা অধীর আগ্রহে এই ছুটির দিনে বাবা মায়ের সাথে এসে অপেক্ষা করছেন। এবং শিশুদের কিন্তু পছন্দ রয়েছে, এবং তারা আসলে কী কী বই কিনবে সেটিও কিন্তু আমাদেরকে বলেছে। কেউ বা ভূতের বই কিনবে, কেউ বা জলজ প্রাণীর বই কিনবে, এমনি রূপকথার বই কিনবে, এমনি করে কিন্তু তাদের রাজ্যের মতো করে, একদম তাদের মনের মতো করে পুরো শিশু চত্বর সাজানো রয়েছে। এবং শিশু চত্বরের যে শিশুর বইয়ের যে প্যাভিলিয়নগুলো, সেগুলোর নামও কিন্তু একদম ছোটদের মতো করেই করা। কোনোটির নাম রয়েছে একদম, কোনোটা পরীর রাজ্য, কোনোটা ছোটদের মেলা, এবং কোনোটা বা রূপকথার ঠাকুমার ঝুলি, এমনি করে কিন্তু প্যাভিলিয়নগুলো সাজানো হয়েছে একদম তাদের মনের মতো করে। এবং রঙিন সব বই রয়েছে তাদের জন্য, এবং ছবির বই রয়েছে, এবং শিশুদের যে বিকাশ, সেই বিকাশের জন্য কিন্তু বই রয়েছে। এবং আসলে এখন সব কিছু বই, সব কিছু ছাপিয়ে কিন্তু এখন সিসিমপুরের যে ইচ্ছে গাড়ি সেটির জন্য অপেক্ষায় রয়েছে শিশুরা, এবং কিছুক্ষণের মধ্যেই সেই ইচ্ছে গাড়ি এসে পৌঁছাবে। মামুন, ধন্যবাদ আপনাকে। বইমেলা থেকে শিশু প্রহর খবর জানাচ্ছিলেন সহকর্মী জিনিয়া কবির সূচনা।